Hello everyone, welcome to AutoCAD 2D and 3D basic tutorial. আজকের টিউটোরিয়ালে বেসিক্যালি আমরা হচ্ছে মডিফাই বারটা দেখাবো, বাট যেহেতু হচ্ছে ড্রবারের কয়েকটা টুলস আমরা লাস্ট টিউটোরিয়ালে দেখাতে পারিনি, সো এগুলিকে এখানে এইগুলিকে ওই এই টিউটোরিয়ালে দেখিয়ে দেন হচ্ছে আমরা মডিফাই বারের টুলসগুলোর ব্যবহার দেখাবো। সো ড্রবার হচ্ছে আমরা লাস্টেতে হচ্ছে স্পিন লাইন বা হেলিক্স এবং কনস্ট্রাকশন লাইন এগুলো দেখে নিই। সো এগুলো হচ্ছে এখানে আমরা যখন হচ্ছে ড্রবারের এই যে এখানে যখন এই অ্যারোটাতে ক্লিক করি তখন হচ্ছে এখানে বিভিন্ন ধরনের কমান্ড আছে। সো এখান থেকে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের স্পিন বিভিন্ন ধরনের টুলস আমাদের যদি প্রয়োজন হয় তাহলে হচ্ছে আমরা এগুলোকে ব্যবহার করতে পারি। সো সাপোজ একটা স্পিন লাইন ড্র করার জন্য আমরা এখান থেকে স্পিন লাইন সিলেক্ট করব, দেন ফার্স্ট পয়েন্টটাকে সিলেক্ট করব, দেন সেকেন্ড পয়েন্ট, ধরুন আমাদের স্পিন লাইনটা যেভাবে ফ্রি একটা লাইন, সো যেভাবে ইচ্ছে ড্র করতে পারি। সো ক্লোজ করার জন্য হচ্ছে আমরা রাইট বাটন ক্লিক করে এন্টার দেবো, বা হচ্ছে কিবোর্ডে এন্টার প্রেস করলে স্পিন লাইনটা ড্র হয়ে যায়। সো তারপর হচ্ছে এখানে যদি আমাদের প্রয়োজন হয় আমরা হচ্ছে এখান থেকে কনস্ট্রাকশন লাইন ইচ্ছে করলে ড্র করতে পারতাম এটার জন্য। সাপোজ আমরা হচ্ছে এটার জন্য যদি একটা কনস্ট্রাকশন লাইন ড্র করি, ওকে এরকম, সো জাস্ট এটা আমাদের রেফারেন্স হিসেবে কাজ করবে। এখানে একটা কনস্ট্রাকশন লাইন ড্র হয়ে গেছে। সো তাছাড়া হচ্ছে এখানে আরেকটা ছিল হেলিক্স, সো হেলিক্সটা একটু গুরুত্বপূর্ণ, জাস্ট এটা দেখাচ্ছি। ওকে, হেলিক্সটা আমরা এখান থেকে সিলেক্ট করলাম, দেন হেলিক্সের ক্ষেত্রে হচ্ছে আমাদের সার্কেলের ডায়ামিটারটা স্পেসিফাই করে দিতে হবে এবং সেন্টার পয়েন্টটা স্পেসিফাই করে দিতে হবে। সো আমরা হচ্ছে সেন্টার পয়েন্ট নিলাম, এটা সাপোজ এটা হচ্ছে 3, এন্টার। উপরের দিকে যেটা থাকবে সেটা হচ্ছে 3 ডায়ার, ওকে সরি, রেডিয়াস হচ্ছে 3। নাও এটার হাইটটাকে কত হবে সেটা ডিফাইন করে দিতে হবে, সাপোজ হাইট হচ্ছে 5, এন্টার। বাট এখানে যেহেতু হেলিক্সটা বোঝা যাচ্ছে না, বাট আমরা যদি এখান থেকে আইসোমেট্রিক ভিউতে যাই দেন হচ্ছে এটা আমরা বুঝতে পারবো। এই যে দেখুন আমাদের হেলিক্সটা এখানে ড্র হয়ে গেছে। সো এইভাবে হচ্ছে আমরা হেলিক্স ড্র করতে পারি। এখানে হচ্ছে আমরা টার্ন সংখ্যা ইচ্ছা করলে কম বেশি করতে পারি। জাস্ট আমরা যদি এখানে ডাবল ক্লিক করি বা হচ্ছে এখানে আমরা প্রপার্টিজে যাই, ওকে ওকে প্রপার্টিজটা আসতেছে, ওকে যে এখানে ওকে আবার চলে গেছে, ওকে আবার ক্লিক করতেছি প্রপার্টি, এই যে এখানে আসছে। সো এখানে হচ্ছে টার্ন আছে হচ্ছে 3টা, ওকে, সো টার্ন হচ্ছে 3টা আছে, যেখানে হাইট হয়ে গেছিল সো এখানে টার্ন 3টা আছে। ইচ্ছে করলে আমরা হচ্ছে এখানে টার্ন সংখ্যা বাড়াইতে পারি, সাপোজ টার্ন হচ্ছে আমরা রাখতে চাই 5টা, দেন 5, এন্টার দিলে এই যে দেখুন এখানে টার্ন সংখ্যা বেড়ে গেছে। সো এইভাবে হচ্ছে আমরা হেলিক্স ইউজ করতে পারি। সো আশা করি সবাই বুঝতে পারছেন। সো নেক্সট হচ্ছে আমরা, ওকে আমরা প্রপার্টিস কেটে দিলাম, আমরা টপ ভিউতে আবার চলে যাই, ওকে। সো নেক্সট হচ্ছে আমরা এখানে মডিফাই বারের টুলসগুলোকে দেখাবো। মডিফাই বারে হচ্ছে মুভ, কপি, স্ট্রেচ, রোটেট, মিরর, স্কেল, ট্রিম, ফিলেট, এই টুলসগুলো আছে। এই টুলসগুলো খুবই গুরুত্বপূর্ণ অটোক্যাডের জন্য বা 2D ড্রয়িংয়ের জন্য খুবই খুবই ব্যবহার হয়, প্রায়ই ব্যবহার হয়। সো চলুন দেখি এগুলোকে কীভাবে ব্যবহার করতে পারি। সো প্রথমে যেটা আসে সেটা হচ্ছে মুভ। সো এই যে এখানে দেখুন আমাদের মডিফাই যে বারটা আছে এখানে হচ্ছে বিভিন্ন ধরনের এই টুলসগুলো আছে। সো এই টুলসগুলো কি টুলসগুলোকে কীভাবে ব্যবহার করতে হয় সেটা আমরা দেখি। সো মুভ মানে খুব সহজে বোঝা যাচ্ছে, যদি আমরা কোনো কোনো একটা কিছুকে হচ্ছে মুভ করাইতে চাই তাহলে হচ্ছে এই টুলসটাকে ইউজ করতে পারি। সো মুভ ইউজ করার জন্য আমরা জাস্ট মুভ ক্লিক করে দেন অবজেক্টটাকে সিলেক্ট করবো যেটাকে হচ্ছে আমরা মুভ করাইতে চাচ্ছি। সো সাপোজ আমরা হচ্ছে এই সার্কেলটাকে হচ্ছে মুভ করাইতে চাই, দেন আমরা এটা সিলেক্ট করে এন্টার প্রেস করবো, দেন আমরা কোন আমরা হচ্ছে কোন পয়েন্টটাকে কোন পয়েন্টটাকে হচ্ছে মুভের রেফারেন্স পয়েন্ট ধরতে চাই। সাপোজ আমরা হচ্ছে এই সেন্টারটাকে এটার সেন্টারের উপর বসাইতে চাই, এই সার্কেলটার সেন্টারে এবং এই সার্কেলের সেন্টারটা সেম হবে। সো জাস্ট আমরা মুভে দিয়ে দেন এটা সিলেক্ট করলাম, সেন্টারটাকে নিয়ে আমরা জাস্ট এখানে সেন্টারে ক্লিক করে দিলে দেখুন এখানে মুভ হয়ে গেল। সো এইভাবে হচ্ছে আমরা মুভ করতে পারি। সিমিলারলি জাস্ট কপি সেম, জাস্ট হচ্ছে এটা হচ্ছে আরেকটা পার্ট ক্রিয়েট হবে মুভ না হয়। সাপোজ আমরা এটা সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করলাম, দেন এটাকে এখান থেকে নিয়ে যে এখানে নিয়ে আসলে এখানে লেফট বাটন ক্লিক করলে হয়ে গেল। সো আমরা যদি আরও কোথাও নিতে চাই এখান থেকে নিতে পারবো ইচ্ছা করলে। সো আমরা আর যে আমি নিতে যাচ্ছি না, সো আমি জাস্ট এন্টার প্রেস করলে এটা কপি হয়ে গেল। নেক্সট আসে হচ্ছে স্ট্রেচ।
সো স্ট্রেচ মানে হচ্ছে আমরা যদি কোনো একটা কিছুকে বাড়াইতে চাই, স্ট্রেচ করতে চাই, তখন হচ্ছে এই টুলসটাকে আমরা টুলটাকে আমরা ব্যবহার করতে পারি। সো এই টুলটাকে ব্যবহার করার জন্য আমরা ক্লিক করলাম স্ট্রেচে, সাপোজ আমরা হচ্ছে এই কর্নারটাকে আর একটু উপরের দিকে নিতে চাই, সো জাস্ট আমরা এই অংশটাকে সিলেক্ট করলাম, দেন রাইট বাটন ক্লিক করলাম, দেন এই যে আমরা যখন হচ্ছে ক্লিক করে লেফট বাটন ক্লিক করে কার্সরটাকে মুভ করাচ্ছি, তখন এটা এই যে এভাবে সরে যাচ্ছে। সিমিলারলি আমরা ধরুন হচ্ছে এই অংশটাকে যদি সেম সেমভাবে বাড়াইতে চাই, জাস্ট এটাকে লেফট বাটন ক্লিক করে সিলেক্ট করলাম, দেন রাইট বাটন ক্লিক করলাম বা এন্টার প্রেস করলাম, দেন এটাকে পয়েন্টটাকে ইন পয়েন্টটাকে লেফট বাটন দ্বারা ক্লিক করে ড্র্যাগ কর, সরি ড্র্যাগ না, আর জাস্ট কার্সরটাকে হচ্ছে মুভ করালে এটা দেখুন বিভিন্ন জায়গায় সরে আসতেছে। সো এইভাবে হচ্ছে আমরা স্ট্রেচটাকে ইউজ করতে পারি। তারপর হচ্ছে রোটেট, সো কোনো একটা কিছুকে যদি আমরা রোটেট করে দিতে চাই তাহলে হচ্ছে এটি রোটেটটা ইউজ করবো, এখানে ক্লিক করতে পারি, অথবা হচ্ছে আমরা এখানে লিখতে পারি কমান্ডে রোটেট এন্টার, দেন অবজেক্টটাকে সিলেক্ট করতে হবে, সাপোজ এই অবজেক্টটাকে আমরা রোটেট করাবো, দেন রাইট বাটন ক্লিক করলাম, দেন স্পেসিফাই দ্য বেস পয়েন্ট, সো এটার বেস পয়েন্টটাকে সিলেক্ট করতে হবে, সাপোজ এটা হচ্ছে আমাদের বেস পয়েন্ট। নাও কীভাবে রোটেটটা করতে যাচ্ছি, সাপোজ আমরা হচ্ছে এরকম করতে যাচ্ছি, বা হচ্ছে আপনি যখন কার্সরটাকে মুভ করবেন তাহলে দেখা যাবে যে এটা অটোমেটিক্যালি মুভ করতেছে, সো জাস্ট তারপরে আমরা যেখানে মুভ করে সরি রোটেট রোটেট করতেছে, সো আমরা যেখানে রোটেট করতে চাই জাস্ট এখানে ক্লিক করে দিলে এটা রোটেট হয়ে যাবে। নেক্সট হচ্ছে মিরর, যেটা খুবই গুরুত্বপূর্ণ, সো আমরা যদি কোনো একটা অবজেক্টের সিমিলার একটা অবজেক্ট ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমরা মিরর মিরর টুলটাকে ইউজ করতে পারি। সাপোজ আমরা হচ্ছে এখানে আরেকটা অবজেক্ট ক্রিয়েট করবো যেটা হচ্ছে হুবহু এটার মতো হবে, সো এটা করার জন্য জাস্ট আমরা মিররে ক্লিক করলাম, ক্লিক করে অবজেক্টটাকে সিলেক্ট করলাম, দেন রাইট বাটন ক্লিক করলাম, দেন আমাদের একটা রেফারেন্স লাইন লাগবে যেটার সাপেক্ষে হচ্ছে মিররটা হবে, সো আমরা রেফারেন্স লাইনটা এখানে ড্র করতেছি, তাহলে দেখুন এই যে প্রিভিউতে দেখুন এখানে একটা মিরর ক্রিয়েট হয়ে গেছে, দেন সিলেক্ট করে এখানে বলতেছে যে ইরেজ দ্য সোর্স অবজেক্ট, আমরা যদি সোর্স অবজেক্টটাকে ইরেজ করে দিতে চাই দেন ইয়েস, আর যদি না করতে চাই দেন নো। ওকে, আবার যদি আমরা ধরুন এই পুরাটাকে করতে চাই, এই পুরাটাকে মিরর করি, সিলেক্ট করলাম লেফট বাটন ক্লিক করে সিলেক্ট করলাম, দেন রাইট বাটন ক্লিক করে বা এন্টার দিলাম, দেন আবার রেফারেন্স লাইনটাকে ডিফাইন করে দিচ্ছি নো। তাহলে দেখুন এই যে এইভাবে হচ্ছে মিররটাকে ইউজ করা যায়। নেক্সট হচ্ছে স্কেল, সো স্কেলটা অ্যাকচুয়ালি ইউজ করা হয় যদি কোনো একটা কোনো কোনো একটা কিছুকে হচ্ছে আমরা বাড়াইতে চাই বা কমাইতে চাই কোনো একটা ড্রয়িংকে, তখন হচ্ছে আমরা এই স্কেল স্কেলের স্কেলটাকে ইউজ করতে পারি। সাপোজ আমাদের এখানে একটা রেক্ট্যাঙ্গেল 4x2, ফোর ট্যাব টু, ওকে সরি, ফোর, ওকে আবার ড্র করছি, ফোর ট্যাব টু, ওকে আমাদের হচ্ছে 4x2 এখানে একটা রেক্ট্যাঙ্গেল আছে, আমরা যদি এটাকে ধরুন বাড়াইতে চাই বা সেটাকে দ্বিগুণ বা তিনগুণ করে ফেলতে চাই এখন যে ডাইমেনশন আছে তার চেয়ে, সো সেটা করার জন্য হচ্ছে আমরা এখানে স্কেলটাকে ইউজ করতে পারি। সো স্কেলটা ইউজ করার জন্য আমরা স্কেল সিলেক্ট করলাম, দেন অবজেক্টটাকে সিলেক্ট করতে হবে, এখানে কমান্ডে বলে দিচ্ছে যে সিলেক্ট দ্য অবজেক্ট, ওকে দেন হচ্ছে এন্টার, দেন স্পেসিফাই দ্য বেস পয়েন্ট, সো মানে আমরা জাস্ট একটা যে কোনো একটা পয়েন্ট রেফারেন্স পয়েন্ট নিলাম। নাও ফ্যাক্টরটা বলে দিতে হবে যে স্কেল ফ্যাক্টরটা কত, সাপোজ আমরা হচ্ছে এটাকে তিন গুণ করতে চাই বা চার গুণ, সরি তিন গুণ করতে চাই, সো আমরা এখানে যদি থ্রি লিখি দেন এই যে স্পেসিফাই দ্য স্কেল ফ্যাক্টর থ্রি বলে দিলাম, দেন এন্টার, দেখুন আগের লাইনের ঠিক তিন গুণ হয়ে গেছে এটা, আর সরি আগের যে রেক্ট্যাঙ্গেলটা ছিল সেটার তিন গুণ একটা রেক্ট্যাঙ্গেল এখানে ড্র হয়ে গেছে। সো এইভাবে হচ্ছে আমরা স্কেল ইউজ করতে পারি, এটাকে ক্লিক করে জাস্ট রাইটে অথবা লেফটে নিয়ে গেলে অফসেট হয়ে যাবে, দেন রাইট বাটন ক্লিক করে এন্টার দিলে আমাদের অফসেটটা হয়ে গেল। সো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়ালে, আমরা এখানে সবগুলো টুল ব্যবহার করা দেখিয়েছি, আশা করি সবাই বুঝতে পেরেছেন, সবাইকে ধন্যবাদ।